Sweet lovely learners, once again, now we are going to do the second part or the second way of doing tag question. তাহলে দেখো আমরা এর আগে প্রথম পার্টে বলেছি কি করতে হবে উইথ অক্সিলিয়ারি ফার্স্ট পার্টটা ছিল কি ট্যাগ উইথ অক্সিলিয়ারিজ নাও ট্যাগস উইথ উইদাউট অক্সিলিয়ারিজ এখন কিন্তু আমাদের অক্সিলিয়ারি থাকবে না তাহলে কি করব কিভাবে করব একটু খেয়াল ख्याल करो जेमन धरो मिता सिंग्स सॉन्ग्स बॉयज प्ले क्रिकेट Flowers bloomed in the garden. এবার খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা আগের অংশে যে কাজটা করেছিলাম ওখানে আমাদের অক্সিলিয়ারি ভার্ব ছিল বাট হিয়ার ইজ নো অক্সিলিয়ারি ভার্ব বাকি সব কিছু একই রকম জাস্ট ডিফারেন্স ওখানে অক্সিলিয়ারি ছিল আর আমরা কি করেছি অক্সিলিয়ারিটা বসাই দিছি আর নেগেটিভ মার্কার না থাকলে নট দিছি এখানে কিন্তু কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই তাহলে কিভাবে করব এখন আমাদের একটাই উপায় সেটা হচ্ছে নাও উই আর টু ইউজ ডু ভার্ব যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে ডু ভার্ব ব্যবহার করতে হবে তাহলে ডু ভার্ব দেখো ডু ভার্ব কিসের আমি এমনি একটা সেন্টেন্স দেখিয়ে কি ডু ভার্ব বসা দিতে পারবো পারবো না আমাদের কি করতে হবে ডু ভার্ব বসানোর জন্য আমাদেরকে ভার্বটা খেয়াল করতে হবে এখানে যে মেইন ভার্বটা আছে প্রিন্সিপাল ভার্বটা আছে ওটা আমাদেরকে খেয়াল করতে হবে দেখো এই ভার্বটার সাথে কি আছে এস আছে মানে এটা হচ্ছে ভার্বের সিঙ্গুলার ফর্ম যদি আমাদের ভার্বটা সিঙ্গুলার ফর্ম হয় তাহলে আমরা লিখব ডাজ বুঝতে পেরেছ আর নেগেটিভ মার্কার আছে নাই তাহলে কি দিতে হবে নট ডাজেন্ট তাহলে এটার প্রোনাউন শি ডাজেন্ট শি ঠিক আছে তারপরটা একই রকম দেখো নেগেটিভ তোমার হ্যাঁ আমাদের এখানে অক্সিলিয়ারি নাই তাহলে আছে বেস ফর্ম থাকলে আমরা লিখব ডু বেস ফর্ম থাকলে কি লিখব ডু লিখব আর নেগেটিভ মার্কার নেই তাহলে নট দিতে হবে ডোন্ট দে ঠিক আছে এরপরে পরের সেন্টেন্সটা দেখো এখানে ফ্লাওয়ার্স ব্লুম ইন দ্য গার্ডেন দেখো অক্সিলিয়ারি নাই কিন্তু ভার্ব হচ্ছে ফার্স্ট ফর্ম তাহলে ডু ভার্বটা ফার্স্ট ফর্ম হবে ফার্স্ট ফর্ম হলে কি হয় ডিড নেগেটিভ মার্কার নেই তাই দিলাম ডিন্ট ফ্লাওয়ারের জন্য প্লুরাল নাম্বার দে ঠিক আছে তারপরে আর একটা সেন্টেন্স লিখি আ বার্কিং ডগ সেলডম বাইটস খেয়াল করো এটা একই রকম উইদাউট অক্সিলিয়ারি তাহলে এটা আমরা কিভাবে করব দেখো আমাদের ভার্ব দেখতে অক্সিলিয়ারি নাই যেহেতু ভার্ব দেখতে ভার্ব কোনটা বলো তো এখানে ভার্ব হচ্ছে বাইটস ইতিমধ্যে আমি তোমাদেরকে বলেছি যদি এস বাই এস মানে সিঙ্গুলার ফর্ম হয় তাহলে কী লিখতে হয় ডাজ ডাজ নেগেটিভ মার্কার এখানে আছে আছে না এই যে এটা নেগেটিভ মার্কার তাই আমরা নট আর দিব না তাহলে এ বার্কিং ডগ এটা আমাদের সাবজেক্ট এ বার্কিং ডগের জন্য আমরা কি লিখব ইট ডাজ ইট তাহলে বিষয়টা কি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে
ট্যাগ কোশ্চেন আর কোনো সমস্যা আছে? আর একটা সেন্টেন্স দিয়ে আমি ট্যাগ কোশ্চেন শেষ করে দিচ্ছি। দেখো, দেয়ার ইজ নো কিং ইন সরি ইংল্যান্ড। তাহলে লাস্ট এটা করো, তাহলে অক্সিলারি ভার্ব এখানে আছে, ইজ আছে, আমাদের নেগেটিভ মার্কার নো আছে, তাহলে আমরা নট দিব না, তাহলে ইজ দেয়ার, ইজ দেয়ার। ক্লিয়ার? যারা বুঝো নাই বলেছিলা, এখন তো বুঝছ। ট্যাগ কোশ্চেন দুইভাবে করতে হবে, একটা হচ্ছে উইথ অক্সিলারি আর একটা হচ্ছে উইদাউট অক্সিলারি। তো উইদাউট উইথ অক্সিলারি হলে অক্সিলারি ভার্বটা বসাবো, নেগেটিভ মার্কার না থাকলে নট দিব, যদি থাকে নট দিব না। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে, সেকেন্ড স্টেপে অক্সিলারি ভার্ব না থাকলে আমরা ডুভার আনবো। আর ডুভার কীভাবে আনতে হবে তা তো আমি তোমাদেরকে বললাম। ভার্বটা সিঙ্গুলার ফর্ম হলে ডাজ, মানে ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে ওটা ডু এর সাথে চলে যাবে, তখন ওটা ডাজ হয়ে যাবে। আর যদি বেস ফর্ম হয় তাহলে ডু হবে, যদি ফার্স্ট ফর্ম হয় তাহলে ডিড হবে। দেন দ্যাটস অল ফর ট্যাগ কোশ্চেন। আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড ওয়েল। থ্যাংক ইউ অল।